আমি একটা কথা বলছিলাম শুন না মেজদি, বলছি ছোটদের কাছে না গিয়ে তুই একটা কাজ কর, তুই মোবাইলটা দে, বাড়ি চলে আসলে হয় না? কবি নেই দেখলেন স্যার, আপনাকেও দিচ্ছে না। হে ডাব্লু, একটুখানি ফোনটা ধর, আপনার কাছে তো বাইক আছে। হ্যাঁ বলছি, আমি না আমার বোনের মেসে যাবার ঠিকানা পেয়ে গেছি, আপনি আমাকে আমার বোনের মেসে নিয়ে চলুন না। পাগল নাকি? আমি আপনাকে পৌঁছে দেবো। দেখতে পাচ্ছেন না আমি পুলিশ? তো আমি কখন বললাম আপনি পুলিশটা রিলিজ, পুলিশ বলে তো সাহায্য চাইছি। তা বলি পুলিশের কাজ কি? হ্যাঁ পুলিশের অনেক কাজ আছে তা আমি জানি, তার মধ্যে একটা কাজ তো এটাও যে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয় নাকি? আমি বিপদে পড়েছি, আপনি পুলিশ, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন, ব্যাস। শুনুন, আপনি যদি আমাকে বোনের বাড়ি পৌঁছে না দেন না, আমি কিন্তু সোজা থানায় গিয়ে আপনার ডায়রি করবো বলে দিলাম। বড় শহর বলে মন্দ লোকে আমাকে নাকাল করবে তা কিন্তু হবে না। এরা এ ডাব্লু, এই কলকাতা শহরে একটা বাইকের একটা নাম্বার বলছি মুখস্থ করে নে তো। WNI 675L। হ্যাঁ শোন, এই বাইকটা করে আমি তাড়ানো ঘরে যাচ্ছি, মাঝপথে আমার যদি কিছু হয়ে যায় জানবি এই নাম্বার বলা গাড়ির মালিক দাই, তখন যা করার করে নিবি, বুঝলি ভাই? কি করছিস রে মেজদি? আরে বলছি পুলিশের সাথে কেউ ঝামেলা করে? আচ্ছা মহিলার পাল্লায় পড়া গেল তো, পুলিশকেই ধমকাচ্ছে, পুলিশের কাছে গিয়ে পুলিশের নামে ডায়েরি করবে বলছে। এই আপনি চলুন চলুন, আমার দেরি হয়েছে। এই নিন নিন নিন, আপনার ফোন ধর, নিন চলুন 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 চলুন, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে কে বলেছিল আমার কাছে গিয়ে নালিশ করতে? পুলিশ দেখলেই নালিশ করতে হবে? হ্যাঁ সব বাধা পেরিয়ে এতদিনে এখানে আসতে পারলাম। ইয়ার আই এম তারা, আজ তোমার থেকে আমি এটা জেনেই ছাড়বো যে তুমি কার জন্য আমাকে ডিচ করেছিলে। সে কি তোমার স্বনামধন্য মেজদি? সত্যি না জেনে এখান থেকে আমি এক পাও নড়ব না। আজ সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।